আসসালামু আলাইকুম। বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত সুনামধন্য এনজিও প্রতিষ্ঠান ব্র্যাক এনজিওতে সম্প্রতি আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, তাহলে পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে ব্যবস্থা করবেন। বন্ধুরা, এখানে পদের নাম দেওয়া রয়েছে অফিসার অ্যাডমিন। এখানে পদের সংখ্যা উল্লেখ করা হয়নি, এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে। বন্ধুরা, এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বয়স কিন্তু আপনাদের 18 থেকে শুরু করে 35 বছরের ভিতরে হলেও আপনারা আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় আবেদন করা যাবে। এখানে জব লোকেশন রাখা হবে কক্সবাজার এবং কি কক্সবাজার সদরে। এখানে বেতন আলোচনা সাপেক্ষে আপনাদেরকে প্রদান করা হবে। এখানে কোম্পানির নিয়ম অনুযায়ী বিভিন্ন বোনাস আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই আবেদনটি যারা করতে ইচ্ছুক তারা কিন্তু বিডি জবস অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদনটি আপনাদের করতে হবে। আবেদনটি শেষ হবে 12 ফেব্রুয়ারি 2023 সালে। এর আগেই কিন্তু আপনারা এই আবেদনটি অনলাইনের মাধ্যমে ইনশাল্লাহ করে নেবেন। এছাড়াও কিন্তু ব্র্যাকের আরও অনেকগুলো পদ রয়েছে। আপনারা বিডি জবসে প্রবেশ করে এই যেখানে দেখতে পাচ্ছেন 1 থেকে শুরু করে 8টা ক্যাটাগরি রয়েছে, এগুলাতে কিন্তু বিভিন্ন রকমের পদ রয়েছে। এগুলো আপনারা দেখে আপনাদের যেটি ভালো লাগে সেটিতেই আপনারা আবেদন করে নেবেন। ওকে, সো বন্ধুরা, এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি। আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আমি আমার চ্যানেলে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। বন্ধুরা, পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।